ধুবুরীর বালাজান আরক্ষী চকীর অন্তর্গত দুবর্দক চতুর্থ খণ্ড গাঁওয়ার এজন যুবকক কোনো দুষ্ট চক্রে হত্যা করে লালকুমার গদাধর নদী পেলাই দিয়ার অভিযোগ ভুক্তভোগী পরিয়ালর। দুমর্দ চতুর্থ খণ্ড গাঁওয়ার বাসিন্দা নস্কর আলীর পুত্র সাহিবুল হক নামর 30 বছরীয় যুবকজনের মৃত্যুত শোকর ছা পড়েছে গাঁওখনত। জানিব পৰা মতে 30 জুলাই তারিখে আবেলি ঘরের পৰা উলাই যায়। তিনিদিনের পৰা নিরুদ্দেশ হয়ে থাকা পরিয়ালের লোকে বিভিন্ন ঠাই বিচারে যদিও সন্ধান নাপায়। যাকালি লালকুড়ার গদাধর নদীত যুবকজনের মৃতদেহটো রাইজে প্রত্যক্ষ করে। পিছত রূপসী আরক্ষী খবর দিয়াত আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে মৃতদেহটো উদ্ধার করে মরণোত্তর পরীক্ষা করার পিছত আজি পরিয়ালের লোকে শেষ কার্য সম্পূর্ণ করে। আরক্ষীর তদন্তত উলাই পড়ব ইয়ার আসল রহস্য কি। যা এটা মাসের ভিতর গাঁওয়ার দুজনক যুবকর এনেক মৃত্যু হওয়ার আসল রহস্য কি, এটা আরক্ষীয় কি ব্যবস্থা গ্রহণ করে সেয়াও লক্ষণীয় হব। শোনা মতে আমার ঘরের অসরতে মানে একটা ভাতিজা লাগে আর কি, বিশদ বারের দিন আসর বাদ থেকে নিয়ে অর্থাৎ বিকেলবেলার থেকে না হওয়া, না হওয়ার পিছত মানে বাড়ির থেকে হয়তো অমন কিছু অনুভব করে নাই, প্রায় সময় যায় আসে, রাত পর্যন্ত কোনো ধরনের খবর নাই। তারপরের দিন শুক্রবার 11:02 দিকে আমরা ফেসবুকের যোগে বস্তুটা জানি পেলাম যে অমুক জায়গাত অর্থাৎ বিটিটি এলাকার আমার লালকুড়া মানে বিমানবন্দরের অসুরতে একটা রাস্তা আছে আর কি, সেই রাস্তার নদীর ধারত সেটা লাশটা পাওয়া বলে জানি পাওয়া গেছে আর কি, গদাধর নদী আর কি। পরে এই অনুসন্ধান পাওয়ার পরে যখন বাড়ির থেকে মানুষ গেল, মানুষ যাওয়ার পরে ওর সাথে চিনাক্ত করা হল, চিনাক্ত করার পরে যেন হ্যাঁ সত্যিকারে সাহিবুল হকে হয়। তারপরে লাশটা বিটিসির আমার থানার স্টাফ ওখানে যা উদ্ধার করে নিয়ে হয়তো কলাধার পাঠাইছে মেডিকেল করে, তারপরে লাশটা নিয়ে আসে আজি দাফন করা হলো আর কি। আসলতে কি হয়েছিল ঘটনাটো, কেনে কই মরিলে তা, তার ঘর দুমর্দহ চতুর্থ খণ্ড, তেখেত কেনে কই তাতে গলে আর তাতে কেনে কই নদীত মরি থাকিল? আসল কথাটা হল এখন বিকল্প কোনো আমরা সন্দেহ করে পাই না, আবার ফির সন্দেহ করা যায় যে যে ছাওয়াটা বাড়ির থেকে কোনো ধরনের কারোর সাথে রেশারেশি নাই, কোনো ধরনের কারোর সাথে ঝগড়া ভাসাত নাই, আবার আপসের মধ্যে সে ছাওয়াটা ওই জায়গার যাবে, আর নিজের ব্যক্তিগত হিসেবে যদি মরবেন চায় তাহলে নিজের এলাকা তো বহু জায়গা আছে, কিন্তু ওই জায়গার যা কেন মরবে, এই কথার দ্বারা স্পষ্ট বোঝায় যে কোনো বা চক্রই তাক মানে কল করে নিয়ে বা বাতি নিয়ে তাক ওখানে মানে মারধর করে তাক আত্মহত্যা করেছে আর কি। কি নাম আছিল লড়াজন? সাহেবুল হক। বয়স কিমান হব? 28-29 বছর হবে। আজি মরণোত্তর পরীক্ষা করে লাশ দাফন করিলি নাকি? হ্যাঁ আজি করিলো, দাফন করিলো। এতিয়া প্রশাসন তথা সরকারের ওসর কি বিচারে? সরকারের ওসর মানে এই আবেদন জানাও আর এসপি মহাদকে মানে এই আবেদন জানাও, কারণ এক মাহর ভিতর দুটা জোয়ান লড়া আমার গাঁওয়ার এনেকা মানে হত্যা করিলে, কোন দুষ্টচক্র এনেকা হত্যা করিলে, আর এই উচিত তদন্ত করে মানে উচিত বিচার করবলে মানে আশা রাখিল আর কি। কি হয়েছে ঘটনা? ঘটনা মানে বৃহস্পতিবার দিন ইমানে ঘর থেকে নাহা হয়েছে, তারপর রূপসী এয়ারপোর্টের 93 একটা রাস্তা গেছে লালগুড়ি বলে, সেই রাস্তা মৃত অবস্থা পাইছে আর কি। তারপর রূপসী স্টাফে লাশটো উদ্ধার করে আনছিল পুলিশে, পুলিশে আর পোস্টমর্টামের কারণে কোকড়াঝারলৈ পাঠাই দিয়েছিল, কোকড়াঝার মেডিকেল কলেজ, তারপর আজি আনি লাশটো দাফন করা। কি নাম আছিল তার মানুষজন? সাহেবুল হক। কিমান বয়স কিমান হব? বয়স 28-29 মান হব। তা মানুষজন একচুয়ালি কি হয়েছিল, কেন মরিলে? এইটু তো আসলে আমি না জানো, সেটি কেন মরিলে দেখা গেছে এই দুমর্দহ চতুর্থ খণ্ড গাঁওত প্রায় যাওয়া এটা মাসের ভিতরতে দুটাক মৃতদেহ উদ্ধার হল পানিত, কি কব? এইটো আর কি কম, এইটো সরকারের মানে ইয়ার উচিত বিচার করিব লাগে, সেইটো আবেদন। আপনার সন্দেহ কি, মানুষজনক বেলেগে মারি ফেলাইছে নে নিজে পড়েছে? সন্দেহ মানে আমার যদি সন্দেহ হয় বেলেগে মারি ফেলাইছে। গাত কিবা স্পট আছিল নে? স্পট আছিল। কত কত আছিল স্পট? স্পট মানে মুখ নাক মুখ দিয়ে ব্লাড ওলাইছে, আর হয়তো গাত কিবা স্পট আছিল। যেদিন ঘরের পর ওলাই গেছিল আবেলি,
কোনোবাই লগত আছিল নেকি? লগত তো নাছিল, নাছিল, অকলে গৈছিল। ধুবুরীৰ পৰা অপিয়ল হকৰ ৰিপৰ্ট, এনি ফৰ 24। ৰব, আপুনি যে এটা অপৰাধ কৰিবলৈ গৈ আছে আপুনি জানেনে? এই নাবালিকা গৰাকীক এতিয়াই বিয়াত বহুৱাটো যে এটা অপৰাধ আপুনি জানেনে? অপৰাধ কেনেকৈ? মোৰ ছোৱালী, মোৰ কথা তুমি যিয়েই নোকোৱা ভূঞা, ১৮ বছৰৰ তলৰ যিকোনো কন্যা সন্তানৰ বিয়া দিলেই আইনগতভাৱে এক দণ্ডনীয় অপৰাধ। বিয়া দিয়াজন যিমান দায়ী, বিয়া পতাজনো সমানে দায়ী। এতিয়া তাই পঢ়া শুনা কৰাৰ বয়স, খেলা ধূলা কৰাৰ বয়স। তাইক খেলিবলৈ দিয়ক, পঢ়িবলৈ দিয়ক, আৰু চাব এদিন আপুনি তাইক লৈ গৌৰৱ অনুভৱ কৰিব পাৰিব। এতিয়াই তাইক সংসাৰৰ বুজা দি তাইৰ ভৱিষ্যত জীৱনটো অন্ধকাৰ কৰাৰ অধিকাৰ তোমাৰ জানো আছে। মোৰ ভুল হৈ গল মাজনী, মোক ক্ষমা কৰিবা। শিক্ষা ল'ৰা ছোৱালী উভয়ৰে প্ৰাপ্য আৰু অধিকাৰ। আপোনাৰ কন্যা সন্তানক তাইৰ এই প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত নকৰাব। বাল্য বিবাহ ভাৰতীয় আইনৰ দ্বাৰা বিহিত এক দণ্ডনীয় অপৰাধ। এনে অপৰাধ কৰি আপোনাৰ কন্যা সন্তানৰ ভৱিষ্যত অন্ধকাৰৰ মাজলৈ ঠেলি নিদিব।